সোনালী মুরগি পালন করে স্বাবলম্বী মুর্শিদাবাদের রানীনগর দুই নম্বর ব্লকে শেখপাড়া কলেজ পাড়ার ইসমাতারা বেগম সম্পূর্ণ নিজ উদ্যোগে সোনালী মুরগি পালন করছেন নিজের বাড়ির পেছনে শুকনো পুকুরের মধ্যে মুরগি পালনের জায়গা তৈরি করেছেন পুকুরের চারিপাশে মশারি দিয়ে ঘিরে মুরগি পালন করছেন ইসমাতারা বেগম সতেরোশো পিস মুরগি পালন করছেন একজন মহিলা হয়েও পিছুপা হননি তিনি মুরগির খাওয়ার পাওয়াও সহজলভ্য মুরগির খাবার টিকা সহ অন্যান্য খরচ বাদ দিয়ে বেশ ভালোই লাভজনক ব্যবসা বলে জানান তিনি সম্পূর্ণ অন্য ধারায় জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন তিনি অন্য কাজ সামাল দিয়েও একটু সময় দিলে সোনালী পালন করা সম্ভব বলে জানান তিনি তারা বেগম বলেন আমার মতো অন্যরা যদি এরকম সোনালি মুরগি পালন করে তাহলে তারাও স্বাবলম্বী হতে পারে সব মিলিয়ে নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন তারা বেগম রকিবুল ইসলাম ও সুজন সরকারের রিপোর্ট তো আপনার সোনালি সোনালি মুরগি চাষ হচ্ছে যেটা আর কি দেশির মতো আমাদের মুরগি মোটামুটি সতেরোশো পিচ আছে প্রসেস বলতে গেলে প্রথমত আমাদের তো নিজস্ব হ্যাচার আছে হ্যাচার থেকে আমরা ডিম ফুটিয়েছি ফোটানোর পরে সেটা বোর্ডিং যথায়ী সহকারে যত্ন সহকারে বোর্ডিং করেছি বোর্ডিংয়ের পরে যেগুলো ভ্যাকসিন ডোজ দিতে হয় সেই ডোজগুলো দেওয়া হয়েছে ডোজ দেওয়ার পরে তাদেরকে সীমাবদ্ধভাবে রাখা হয়েছিল। সেখানে খোলামেলা অবস্থায় নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আপনার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন তখন পুরো ঘরেই ছেড়ে দিয়েছি আর কি পুরো ঘরটাই যাতে ওরা খোলামেলা ঘুরতে পারে সেইভাবে ছেড়ে দেওয়ার পরে বাজার থেকে বাজার থেকেও কেনা যায় এবং বাইরে থেকে যেখানে অফিস আছে সে অফিস থেকে আপনার ওই ফিড যেটা সোনালি ফিড সেই ফিডগুলো আমরা মানে কিনে আর কি খাওয়াচ্ছি ওদেরকে করার অনেক জায়গা আছে তার কারণ বাইরে যে যেমন এটা দেশি মুরগির মতোই আর কি টেস্টি আর কি তার জন্যে বিক্রি করার কোনো অসুবিধা হয় না বাইরে যেমন রাজস্থান শিলিগুড়ি চেন্নাই বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঢোকে আর কি আগেও বিক্রি করা হয়েছে এর আগে মোটামুটি যেগুলো দেড় কেজি এক বারোশো গ্রাম সেগুলো বিক্রি করেছি এবং আমরা ইয়ের জন্যে ডিম পাড়ার জন্যে মোটামুটি হাজার খানিক রেখেছিলাম সেই ডিম আমাদের তো ইয়ের ব্যবসা আর কি হ্যাচিংয়ের ব্যবসা তার জন্যে তো নিজস্ব ডিম না হলে এটা প্রোডাকশানটা ভালো হবে না তার জন্যে ডিম রেখে আমরা নিজেই বাচ্চা ফুটিয়ে বাচ্চা এবং মুরগি পালন করে বিক্রি করি আর কি লাভজনক ব্যবসা এটা ভালোই ঘরে বসে ঘরোয়া কাজ বাড়িতে অন্যান্য জায়গায় টাইম দেওয়ার পরেও বাড়িতে এসে ব্যবসাটা ভালোভাবে পুরোপুরিভাবে করা যাবে সম্ভব আমার নাম ইসমাতারা বেদন